আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে। দেখুন, ইলিশ মাছ এটা কারণ বাজারের মেইন, যেখানে ইলিশ মাছ পাইকারি বিক্রি করা হয়। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কেউ আসতে চান, সরাসরি ঢাকা কারণ বাজার চলে আসবেন। এখান থেকে ইলিশ মাছ আপনারা পাইকারি দামে নিতে পারেন, একবার সস্তায়। আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে একবারে, এখানে ওজন আছে, ওজনে মেপে আপনাদেরকে দেখাবো যে এই প্রথম এত বড় ইলিশ মাছ ঢাকা কারণ বাজারে বিক্রি হচ্ছে। আপনারা দেখুন, এই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভাই আপনার নাম কি? মোহাম্মদ কালু। এই এত বড় ইলিশ মাছ পাইছেন কোথায়? ইতিহাসে তো এই প্রথম যে এত বড় ইলিশ মাছ। এগুলো চাঁদপুর থেকে আইছে। সরাসরি চাঁদপুর থেকে? না, এত বড় ইলিশ মাছ কি আগে কখনো আইছে আপনাদের কারণ বাজার? আইছে, তবে মানে এরা নতুন পানির মাছ তো। আচ্ছা, এখানে তিনটা মাছের মধ্যে কোনটা সবচেয়ে বড়? এই যে এটা দেখে ওজনটা দেন তো আমরা একটু দেখি। বাহ, বিশাল আকৃতির দানব আকৃতির ইলিশ মাছ। ও মাই গড, কতটুকু হয়েছে? 2 কেজি 200। 2 কেজি 200? আপনি বললেন না 2.5 কেজি ওজনের। 2.5 কেজি কোনটা হবে? 2.5 কেজি তো বুঝে গেছি, বেচা লাইছে, বেচা লাইছে। 2.5 কেজি ওজনটা এটা, এটা আরো বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা বেচা লাইছে। বসেন, আপনি বসেন। আচ্ছা, এই এই এগুলো কি সব এভারেজ একই দামে বিক্রি করেন? তিনটা একই দামে তিনটা বেচালাম। একদম। আচ্ছা, এগুলা সরাসরি কি চাঁদপুর থেকে আসছে? না জি, সরাসরি চাঁদপুর থেকে আসছে। কেউ যদি এই মাছগুলো আপনার কাছে নিতে চায়, আপনার কি খুচরা বিক্রি করবেন? দামে বললে বেচালাম, খুচরা সমস্যা নেই, খুচরা বিক্রি করে নেবেন। দাম কেমন পড়বে? এটি আমরা 2500 টাকা কেজি পড়বে। 2500 টাকা? হ্যাঁ, 2500 টাকা। আচ্ছা, ঈদের আগে এগুলার দাম কেমন ছিল? এই বড় বড় মাছগুলোর দাম কেমন ছিল? 3200 টাকা ছিল। 3200 টাকা, আর এখন পাইকারি 2500 টাকা। হ্যাঁ, তাহলে কত করে কমছে? 700 টাকা কেজিতে কমছে। আরো কি কমবে সামনে? সামনে সিজন আরো মাছ দাম কমবে। সিজন আসলে এই মাছগুলোর দাম কেমন হতে পারে? 2300 2400 2500 কি কোন আর কমবে না বুঝি? তা অনেকে যে 2 কেজি দি কমবে না, 2 কেজি দিলে এটা কমবে না। 2 কেজি নিচে হলে দাম কমবে। 2 কেজির নিচে হলে দাম কমবে। দর্শক, আমরা ওনার নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এই পাশের মাছটা একটু ওজন দেখতে দেখি, আমরা এই মাছের ওজনটা কতটুকু হতে পারে? চাঁদপুরের 2.5 কেজি ওজনের। ও, এটা তো 2 কেজি 65 গ্রাম। 2 কেজি 65 গ্রাম, আপনারা দেখুন 60 গ্রাম। এটার দামও 2500 টাকা পড়বে। না, একই দাম। আচ্ছা, তো বর্তমানে নদীতে ইলিশ মাছ কেমন ধরা পড়ছে যদি আমাদেরকে একটু বলেন? একটু কমই, এরও একটু বেশি না। ইলিশ মাছের ভরপুর আসবে কবে থেকে? এটা হলো আপনার কিন্তু এখন তুলনামূলক ইলিশ মাছের দাম কম, দাম বেশি ইলিশ মাছ আস্তে আস্তে কম। আচ্ছা, কারণ আপনি এগুলো আপনার কাস্টমার আপনার সাথে যোগাযোগ করার জন্য বা যদি মাছগুলো নিতে চান, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01808 9 3 2 0 1 4। আপনার নামটা? কালু। আচ্ছা, যদি কেউ নিতে চায় আপনার নাম্বারে কি যোগাযোগ করবে? দর্শক কি যোগাযোগ করবে? কাস্টমার কোনো সমস্যা নাই, যোগাযোগ করতে পারবে। দর্শক, আপনার চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন। আর বড় বড় দানব আকৃতির ইলিশ মাছগুলা কারণ বাজারে এসে আপনারা সরাসরি এগুলো নিতে পারেন। যদি কেউ বাসা বাড়িতে বলে যে মাছটা নিয়ে যান, আপনি নিয়ে দিয়ে যেতে পারবেন? কালকে বলে তো পারবো না, আমি তো অনেক পেয়েছিলাম। ধন্যবাদ।